এনে আপু, বোটক্স ট্রিটমেন্ট কি? বোটক্স ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামাইড ট্রিটমেন্ট, যেটা হচ্ছে নন সার্জিক্যাল, বাট রাইট নাও এটা অনেক বেশি ফেমাস। বোটক্স ট্রিটমেন্টে যেটা করা হয়, আমাদের যে ফেশিয়াল মাসেলগুলো আছে সেগুলোকে ফ্রিজ করা হয় এবং মাসেলগুলোর মুভমেন্টটাকে কমিয়ে দেওয়া হয়, যার ফলে হচ্ছে নতুন রিঙ্কেলগুলো ফর্ম হতে পারে না। এবং এই বোটক্সটা বেসিক্যালি হচ্ছে বোটুলিনাম টক্সিন নামক একটি ইঞ্জেকশন আছে, যেটার মাধ্যমে হচ্ছে এই ট্রিটমেন্টটা করা হয়। কমনলি হচ্ছে এটা আমাদের ফেশিয়ালের মাসেলের যে মুভমেন্টগুলো থাকে সেগুলো অফ করার মাধ্যমে হচ্ছে, ধরেন আমাদের কপালে যেমন লাইন্স পড়ে, মুখের আমাদের চারপাশে বা নাকের পাশগুলোতে বা চোখের এই পাশগুলোতে যেরকম আমাদের ফাইন লাইন্স পড়ে, রিঙ্কেলস পড়ে, বয়সের এই ছাপটাকেই কমিয়ে দেওয়া হয়। এবং এটা অ্যাকচুয়ালি করা হয় ফেশিয়াল মাসালে, আমরা হচ্ছে এক ধরনের রেভলিউশনারি সেরাম ইনজেক্ট করে থাকি, সেটার মাধ্যমে হচ্ছে বোটক্স ট্রিটমেন্টটা প্রোভাইড করা হয়। বোটক্স ট্রিটমেন্ট কত বছর বয়স থেকে করা যায়? এটা আমরা বলে থাকি 30+ ইয়ার হলে আপনারা করতে পারেন। কতদিন পর পর করা যায় এটা? এটা আসলে ইফেক্টে থাকে 4 থেকে 6 মাস, তো শেষ হয়ে যাওয়ার পর ইফেক্টে তারপর আপনারা শুরু করতে পারেন। আমার নেক্সট সেশন কতক্ষণ সময় লাগে করতে? বেশি সময় লাগে না, 1 ঘন্টার মতো সময় লাগে। কার্যকারিতা কতদিন থাকে? ওইটা যেটা বললাম যে কার্যকারিতাটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার 4 থেকে 6 মাস পর্যন্ত থাকে। এখন সেটা ডিপেন্ড করে, যদি আপনার কার্যকারিতাটা চলে যায় আপনি সঙ্গে সঙ্গে এসে আবার করে ফেলতে পারবেন। আচ্ছা, এই ট্রিটমেন্টটা আমি কোথায় কোথায় করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফেসে আমরা বেশিরভাগ সাজেস্ট করে থাকি। যেমন হচ্ছে আমাদের ফেসে কিন্তু ফরহেডসে বেশিরভাগ দেখা যায়, বয়সের চাপটা দেখা যায়, কিংবা হচ্ছে আমাদের এই নাকের পাশটাতে, মুখের এই পাশটাতে, মানে বয়সের চাপ আপনার যেখানে আসে, যেমন স্মাইল লাইন, ফাইন লাইন, রিঙ্কেলস, স্কিনে আপনি যে কোনো জায়গায় হচ্ছে বোটক্সটা করতে পারেন। কিন্তু তার আগে আমরা বলবো আপনি অবশ্যই স্কিন কনসালটেন্সি করে নেবেন, আমাদের এখানে ডক্টররা আছে, ডক্টরদের সাথে আপনারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কনসাল্ট করে নিলে কিন্তু সব থেকে ভালো একটা রেজাল্ট আপনি বুঝতে পারবেন। আর এটা যেটা হয় টেম্পোরারিলি, আমাদের যে মাসেলের মুভমেন্টটা বা অ্যাক্টিভিটিটা যে বন্ধ করে দেওয়া হয়, যার মাধ্যমে হচ্ছে দেখা যায় আপনি যখন আমরা ন্যাচারাল থাকি তখনই কিন্তু বয়সের ছাপগুলো ভিজিবল হয়। সো এই বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের বয়সের ছাপগুলো ভিজিবল হবে না, স্কিনটা অনেক সাপল থাকবে, টোন টাইট থাকবে এবং আপনি আপনার তারুণ্যটাও ধরে রাখতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।